আর মানুষের শরীর বাদ দিয়ে বাকি সব পরিবেশ আমরা পরিবেশের উপর নির্ভরশীল পরিবেশ আমাদেরকে জানতে হবে এই জন্য পরিবেশ রসায়ন নামে কামে কিন্তু পুরা রসায়ন আমরা পরিবেশ রসায়নের অনেকগুলো অধ্যায় আছে অধ্যায়গুলো মধ্যে প্রথম যেটা আছে শিখন ফল এক নম্বর এবং দুই নম্বর দুইটা শিখন ফল আজকে শিখবো আমরা এক নম্বর হলো বায়ুমণ্ডলের উপাদান সমূহের বর্ণনা করতে পারবে তো প্রথমেই আসছে বায়ুমণ্ডল তাহলে বায়ুমণ্ডলটা আবার কি জিনিস এটা তো আমাদের একটু বুঝতে হবে এটা কি এটা কি দেখা যাচ্ছে

এই পৃথিবীতে আমাদের অবস্থান কোথায় একটু দেখি তো আমরা কোন জায়গায় থাকি এই যে এখানে আমাদের অবস্থান এই যে বাংলাদেশ দেখা যাচ্ছে এটা গুগল আর্থ হ্যাঁ গুগল আর্থে দেখাচ্ছি আমি এবং বাংলাদেশে এখন দিন দুপুর বারোটা বাজে সো আমরা দুপুরের দিকে এখানে রাখি এখানে এই বাংলাদেশে পৃথিবীকে তোমরা জানো যে কতগুলো ভাগে ভাগ করছে ওই ভূগোলের সবাই পৃথিবীকে চাকা করে কাটলে মনে করি যদি কাটে দিই তাহলে এটা বিশুভ রেখা হয় আর এভাবে যদি কাটা হয় এরকম করে কাটা হয় বাম থেকে ডান দিকে বা ডান থেকে বাম দিকে তাহলে এটাকে আমরা বলি অক্ষাংশ উপরের দিকে নিচের দিকে এরকম চাকা চাকা করে কাটাকে বলা হয় অক্ষাংশ আলু যখন চাকা করে কাটো তখন আমরা অক্ষাংশ তৈরি করি আর আলুকে যখন ফালি করা হয় এই উপর থেকে নিচের দিকে যখন এরকম করে ফালি করা হয় তখন সেটাকে দ্রাঘিমাংশ বলি হুম ফালি হলো দ্রাঘিমাংশ আর চাকা হলো অক্ষাংশ পৃথিবীকে কিছু কাটাকাটি করা হয়েছে চাকা ফালি তা উত্তর মেরু উপরের দিকে উত্তর মেরু দেখো বরফে ঢাকা আর এদিকে হলো দক্ষিণ মেরু দক্ষিণ মেরু বরফে ঢাকা আর এটার যদি আমরা ডান দিক মানে পূব দিকে যদি যাই দিকে দেখো এই আমাদের যে বাংলাদেশ যেখানে আছে যে নীল দেখা যাচ্ছে সবুজ দেখা যাচ্ছে হ্যাঁ একেবারে এই এরকম সবুজ কিন্তু আর কোথাও নেই পৃথিবীতে দেখো আমাদের বাংলাদেশে যেরকম সবুজ আর একটা জায়গা আছে এই যে এখানে আছে এটা হলো বাহামা দ্বীপপুঞ্জর দিকে আমেরিকার দক্ষিণে গালফ অফ মেক্সিকো আর এরকম সবুজ ওই একেবারে নীল রকমের সবুজ এই বাংলাদেশে তাহলে এই দুই জায়গায় বেশ ভালো মিল আছে তা যাই হোক এই সবুজের আমি বাম দিকে গেলাম দেখো সব মাটি বাম দিকে বেশিরভাগ জায়গা মাটি এই যে আফ্রিকা মহাদেশ এই যে এই যে একেবারে সাদা উসর যেটা দেখা যাচ্ছে এটা হলো তোমার এই সাহারা মরুভূমি হ্যাঁ এরকম আর কি আর এখানে একটা উসর জায়গা দেখা যাচ্ছে পাকিস্তানের নিচে এটা হলো থর মরুভূমি সাহারা মরুভূমি দেখো কত বিশাল একটা জায়গা এবং এখানে আরব যে পেনিনসুলা আছে সেটাও দেখো মরুভূমির মতো এদের কোন মানে এরকম সবুজ কিন্তু এই দিকে নাই এই যে আরবে নাই সাহারা মরুভূমিতে নাই আবার নীল হয়ে আবার দেখো ওই যে আমেরিকা ওই যে উপরের এই অংশটা হলো আমেরিকা উত্তর উত্তর আমেরিকা আর এটা দক্ষিণ আমেরিকা তো এই যে নীল যে বিষয়টা এই বিষয়টা বললাম যে এটা খুবই উর্বর একটা জায়গা নির্দেশ করে নীল জায়গাটা আর একটা জিনিস দেখো আমাদের বাংলাদেশের বাংলাদেশ যেখানে আছে এই বাংলাদেশ থেকে যদি আমি পূব দিকে যাই পূব দিকে গেলে এই যে নিচে অস্ট্রেলিয়া দেখা যাচ্ছে এখন অস্ট্রেলিয়াতে বন্যা হচ্ছে তোমরা জানো আর অস্ট্রেলিয়ার এই পূব দিকে গেল দেখো এই জায়গাটা এই যে এই যে আমরা যে দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরাই সমুদ্র প্রশান্ত মহাসাগর পৃথিবীর অর্ধেকই প্রশান্ত মহাসাগর আইএসএস দেখক আইএসএস স্যাটেলাইটে যে সকল মহ নবচারীরা থাকে তাদেরকে যদি ফোন করে জিজ্ঞাসা করা হয় ভাই আপনি এখন কোথায় আছেন ওরা চোখ বন্ধ করে না দেখেই বলে আমি প্রশান্ত করে আছি হ্যাঁ খুব মজার বিষয় যে এক প্রশান্ত মহাসাগরটা পৃথিবীর অর্ধেক আর আমাদের যে বাংলাদেশে এইভাবে পৃথিবী ঘুরে এই পশ্চিম দিকে ঘুরে এই এই বাংলাদেশে যে অবস্থানটা এই অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি আমি এটা পৃথিবী কেন দেখাচ্ছি যে বায়ুমন্ডলের বিষয় তো পৃথিবীকে ঘিরে যে বিষয়টা আছে সেটা হলো বায়ুমন্ডল হ্যাঁ এই বায়ুমন্ডলটা আমরা বায়ুমন্ডলের উপাদান সমূহ বর্ণনা করতে পারবে এটাই তোমাদের শিখন ফল তো সেই শিখন ফলটা দেখতে বুঝতে গেলে বায়ুমন্ডলটা আমাদের বুঝতে হবে তাহলে বিষয়বস্তু হলো বায়ুমন্ডলের উপাদান বায়ুমন্ডলের উপাদান আগে বায়ুমন্ডল আমরা পৃথিবীর যে ছবি দেখলাম এখানে বায়ুমন্ডল একটা এই যে পাতলা স্তর দেখা যাচ্ছে পৃথিবীকে ঘিরে দিস ইজ বায়ুমন্ডল এই যে বায়ু এটমসফিয়ার আহ পঞ্চাশ কিলোমিটার বিভিন্ন রকম উচ্চতা আছে এই যে ইনার কোর ইনার কোরের বাইরে একটা আউটার কোর তার উপরে মেন্টাল মেন্টালের বাইরে হলো ভূতক ভূতকের বাইরে হলো বায়ুমণ্ডল এই হলো আমাদের ছয় হাজার কিলোমিটার এটা হলো গভীরতা পৃথিবীর কেন্দ্র থেকে ভূতক পর্যন্ত এই ছয় হাজার কিলোমিটার গভীরতা হলে তাহলে বারো হাজার তেরো হাজার বারো হাজার কিলোমিটার হলো তার ব্যাস আর ব্যাস যদি বারো হাজার হয় তাহলে তার পাইগুণ হচ্ছে বারো তিন বরং ছত্রিশ হলো চল্লিশ হাজার কিলোমিটার হলো তার পরিধি হ্যাঁ তাহলে আমরা যদি যে জায়গায় যদি ফিরে আসি চল্লিশ হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়া হবে এখানে পৃথিবী বায়ুমন্ডলের স্যাটেলাইট ভিউ আমরা বায়ুতে বায়ুমন্ডল কেমন দেখতে পাই খুবই সামান্য একটা পুরুত্ব একশো কিলোমিটারের মতো পুরুত্ব বায়ুমন্ডল এটা প্লেন থেকে দেখা ভিউ আর স্যাটেলাইট থেকে আকাশের চাঁদ কেমন দেখা যায় আর থেকে আমরা মহাকাশ কেমন দেখি একটু আগে তোমরা দেখছো আমি গুগলআ দেখাইছি আর বায়ুমন্ডলে আমাদের কিছু অ্যাক্টিভিটি যেমন আমরা প্যারাসুট উড়াই বেলুন উড়াই প্লেন উড়াই হ্যাঁ বায়ুমণ্ডলে আমাদের এগুলি কাজগুলো হয় বায়ুমন্ডলে আবার উল্কাপাত হয় উল্কাপাত হলে উল্কা জ্বলে ওঠে হ্যাঁ সেই সেটা একটা বিষয় বায়ুর সাথে ঘর্ষণে জ্বলে ওঠে বায়ুমন্ডলে একটা ঘটনা আমরা দেখতে পাই বায়ুমন্ডলের উপরে সেটা হলো তোমার অরোরা বলা হয় অরোরা বেরিয়ালিস বা অরোরা অ্যান্টার্কটিকায় দেখা যায় দুই জায়গায় দেখা যায় পৃথিবীর একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরুতে তা কোথায় কি ঘটে আমাদের এখানে একটা উচ্চতা ভিত্তিতে কিছু অ্যাক্টিভিটি দেখানো হয়েছে যেমন প্লেন ট্লেন উড়ানো বা আমাদের যে সর্বোচ্চ যে পাহাড়ের চূড়া সবই বায়ুমণ্ডলের একটা স্তরের ভিতরে থাকে তারপরে আরেকটা একটা স্তর আছে ওয়েদার বেলুন যেখানে আমরা পাঠিয়ে দেই বা আবহাওয়া বেলুন সেটা হলো যে স্ট্যাটোস্ফেয়ার তার উপরে স্ফেয়ার হলো তোমার মেসো স্ফেয়ার স্ফেয়ার কেন বলে স্পেয়ার বলার পিছনে কারণ হচ্ছে গোলকের বাইরে আরেকটা গোলক যদি থাকে তাকে আমরা স্ফেয়ার বলবো হম ফুটবলের ভিতরে যেমন তোমাদের যেন ব্লাডার একটা স্পেয়ার আছে বাইরে একটা চামড়ার স্পেয়ার আছে হ্যাঁ গোলক এর বাইরে একটা গোলক সেই প্রত্যেকটাকে আমরা স্ফেয়ার বলি গোলকীয় মন্ডল বলি বাংলায় বলা হয় মন্ডল তার টোপোসফেয়ার আহ তারপরে স্ট্যাটো এটা একটু নামগুলো মনে রাখবে টি দিয়ে শুরু টি এস টি টি এস এম তারপরে একটা টি আছে থার্মোস্ফিয়ার স্পেয়ার তাপিও তারপরে একটা এক্সো মানে বহিস্থ স্পেয়ার হ্যাঁ বহিস্থ স্পেয়ার একটা মহাকাশ পর্যন্ত বিস্তৃত তো সো এটা আমরা ইয়ে করবো আমাদের থার্মোস্ফিয়ারে আমাদের স্যাটেলাইট গুলো উড়ে বেড়ায় বা বহিস্থ স্পেয়ারে থাকে আর আমরা যে অরোরা দেখি বললাম সেটা আমরা এই থার্মোস্ফেয়ারে দেখি আর মেসোস্ফেয়ারে আমাদের উল্কাপাত গুলো এসে ধ্বংস হয় তারপরে তোমার ওয়েদার বেলুন গুলো আমরা ওই স্টেয়ার পর্যন্ত পাঠাইতে পারি তার উপরে বাতাস খুব কম এই যে স্ফেয়ার গুলো ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে হোয়াট ইজ দ্য বেসিস অফ দা স্ফেয়ার স্ফেয়ার গুলোর ভিত্তিটা কি আহ সেটা এখন আমাদের একটু বুঝতে হবে। এ স্ফিয়ার গুলো দেখো এখানে স্ফায় গুলো ভিত্তি এখানে এখানে স্ফায় গুলো নাম দেওয়া হয়েছে ভিত্তিটা কি সেটা হলো তাপমাত্রা। তলে বায়ুমণ্ডলে যে বিভিন্ন মণ্ডলগুলো আছে এই মণ্ডলগুলো ভিত্তি কি বল একজন তাপমাত্রা 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 তাহলে তাপমাত্রা কি হচ্ছে প্রথমে বায়ুমণ্ডলে ভূত্বক থেকে উপরের দিকে যত যাবে তাপমাত্রা কমতে থাকবে দশ কিলোমিটার পর্যন্ত এটা কমে তারপরে আবার বাড়তে থাকে এই যে এখানে দেখো গ্রাফটা দেখানো হচ্ছে ডান দিকে প্রথমে কমতিছে তারপরে আবার বাড়তিছে তারপরে আবার কমতিছে একটা ন্যূনতম মানে পৌঁছায় আবার বাড়তিছে এই যে তাপমাত্রার কম বেশি যে রেঞ্জ মানে জোন জোন গুলো এই জোন গুলোকেই আমরা বলবো স্পেয়ার্স হ্যাঁ তাহলে প্রথম দশ কিলোমিটার পর্যন্ত তাপমাত্রা কমতে থাকে কমতে কমতে একটা মানে পৌঁছায় তারপরে আবার বাড়তে থাকে বাড়তে বাড়তে একটা মানে পৌঁছায় তারপরে আবার কমতে থাকে কমতে কমতে একটা মানে ন্যূনতম মানে পৌঁছায় তারপরে আবার বাড়তে থাকে বাড়তে বাড়তে এটা কোনো শেষ নেই তাহলে আমরা তবে স্পেয়ারের ভিত্তি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন তাহলে প্রথমে আমরা টোপোস্পর তাপমাত্রা কমতে থাকে তারপর আবার বাড়তে থাকে আবার কমতে থাকে বাড়তে থাকে সবচেয়ে কম তাপমাত্রা কম হলো তোমার মেসোস্পেয়ারের উপরে মেসোস্পেয়ার এবং থার্মোস্ফিয়ারের মাঝে যে অংশটা যেখানে এই দুটো অংশ ভাগ হয়েছে বিভক্ত হয়ে গেছে সেখানকার তাপমাত্রা সবচেয়েতে কম এবং সেটার উচ্চতাও আমাদের দেয়া আছে নব্বই পঁচাশি কিলোমিটার উচ্চতায় সেটা তাপমাত্রা কত দেখানো হয়েছে এখানে দেখো তো দেখা যাচ্ছে মাইনাস তিরাশি ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ আর ভূতকের তাপমাত্রা পনেরো গর্পরতা পনেরো ডিগ্রি বলা হয় গর্পরতা পনেরো পনেরো আবার লাফার লিমিট লোয়ার লিমিট আছে মরুভূমি অঞ্চলে তাপমাত্রা তেতাল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত উঠতে পারে চুয়ান্ন পর্যন্ত উঠতে পারে আবার মেরু অঞ্চলের তাপমাত্রা তোমার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে তাহলে এইটার গড়ে আমরা পাচ্ছি ডিগ্রি তাহলে ভূতকের তামাত্রা গড়পড়তা পনেরো ডিগ্রি এটা লিখে রাখবে পরীক্ষায় আসে তারপরে এটা কমতিছে ট্রপোস্ফিয়ারে ফেরে যে এটা কমে একবারে মাইনাস আশি ডিগ্রি তারপরে ডিগ্রি তারপরে কমতেছে এরকম তা বিভিন্ন বইয়ে বিভিন্ন তথ্য দেওয়া আছে তথ্যগুলো একটু বুঝতে হবে বুঝে নিয়ে কাজ করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি বায়ুমন্ডলের বিভিন্ন অঞ্চল যেগুলো দেখানো হয়েছে তোমরা এখানে ছবি দেখে বলতে পারো স্যার পৃথিবীর ব্যাস তো খুব ছোট দেখা যাচ্ছে বায়ুমন্ডলটাই বেশি দেখা যাচ্ছে আমরা বায়ুমণ্ডলটাকে প্রাধান্য দিতে বলে এটা বড় করে দেখানো হয়েছে এগুলিকে বলা হয় মডেল যেটাকে আমরা প্রাধান্য দিব সেটাকে বেশি করে দেখিয়ে বাকিগুলো ছোট করে দেখানো সো এটা নিয়ে অত ঘামড়ানোর কিছু নাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতা ভেদে তাপমাত্রা পরিবর্তনের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে চারটি মন্ডলে ভাগ করা হয়েছে একটা হলো ট্রপোস্ফেয়ার আর তারপর স্ট্র্যাট্রোস্ফেয়ার তারপর মেসোস্ফিয়ার তারপর থার্মোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের উপরে আমরা একটা আর এদের উচ্চতা গুলো লিখে রাখতে হবে উচ্চতা গুলো লিখবে কোনটা কত ট্রোপোস্ফিয়ার উচ্চতা দশ দশ কিলোমিটার থেকে পনেরো কিলোমিটার কোন কোন বইয়ে দশ কিলোমিটার দেওয়া আছে কোন কোন বইয়ে পনেরো কিলোমিটার দেয়া আছে আর স্ট্র্যাট্রোস্ফিয়ারের উচ্চতা দশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বা পনেরো থেকে পঞ্চাশের ভিতরে উচ্চতা পঁয়তাল্লিশ থেকে আশি বা পঞ্চাশ থেকে পঁচাশি এর ভিতরে আর থার্মোস্ফিয়ারে উচ্চতা আর উপরে আশি পঁচাশির উপরে হ্যাঁ একশো কিলোমিটার উপরে আর কি একশো কিলোমিটার যদি বলা হয় একশো কিলোমিটার উপরে কোন স্পেয়ার আছে তাহলে তোমরা কি বলবা একশো কিলোমিটার উপরে কোন স্পেয়ার

আর ওজন কোথায় থাকে জানো ওজন মধ্যে হ্যাঁ ওই যে ওজন থাকে আর ওজনের উপরে থাকে আয়ন আয়ন গুলো থাকে ওজনের থার্মো ভিতরে আর আয়ন স্পিয়ারে কি হয় আয়ন স্পিয়ারে রেডিও ফ্রিকুয়েন্সি রিফ্লেক্ট হয়ে আসে তো যার জন্য আমরা রেডিও মানে রেডিও যোগাযোগ গুলো বজায় রাখতে পারছি হচ্ছে আমাদের বায়ুমন্ডলের বিভিন্ন অংশের নাম অংশগুলো আমাদেরকে একটু বুঝতে হবে থার্মোস্পেয়ার পাঁচশো কিলোমিটার উপরে যেটা সেটা এক্সোসেয়ার তা এদের স্পেয়ার গুলো বুঝলাম সবচেয়ে ঘন স্পেয়ার কোনটা

এই হচ্ছে আর সবচেয়ে কম তাপমাত্রা কোথায় এসো স্পেয়ার ও থার্মোস্ফিয়ারের মাঝে সীমা নাই তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে কোথায় কি আছে পৃথিবীর হ্যাঁ তা আমরা মোটামুটি একটু দেখতেও পাচ্ছি বিভিন্ন ভাবে এটা দেখানোর ব্যবস্থা হচ্ছে তোমরা একটু দেখো ভালো করে যে কোনটা কি বলতেছে কোন স্পেয়ারে থাকে স্যাটেলাইট গুলো কোন স্পিয়ারে থাকে থার্মোস্ফিয়ারের উপরে এক্সোসারে হ্যাঁ আচ্ছা আর যদি আহ নাম অরোরা কোথায় তৈরি হয় অর ওরা তৈরি হয় মিসফে আর ওজন তো বললাম স্টেটফিয়ারে রেডিও ফ্রিকোন্সি কোথা থেকে ফিরে আসে থার্মোস্ফিয়ার থেকে ফিরে আসে হ্যাঁ থার্মোস্ফিয়ারটাকে আমরা এই রিফ্লেক্টর হিসাবে কাজে লাগাই রেডিও ফ্রিকোয়েন্সির জন্য আমাদের মোবাইলের যোগাযোগ রেডিও যোগাযোগ যত কিছু করা হয় মহাকাশে যে আমরা পাঠাই সেটা হলো মহাকাশ থেকে ফিরে আসার ব্যবস্থা করি সেটা আছে থার্মোসের ভিতরে থাকে পৃথিবীতে যে পানি পানি বর্ষায় সেই বর্ষণের মেঘ কোথায় থাকে বর্ষণের মেঘ থাকে হ্যাঁ ট্রোপসফিয়ার হ্যাঁ টর্কস্ফিয়ারে সম্পূর্ণটা জুড়েই বর্ষণimek থাকে তো এই হচ্ছে আমাদের বিষয়গুলো এরপরে বায়ু যে বায়ুমণ্ডলে যে উপাদান উপাদানগুলো যে একটা নাম বল দেখি কি কি আছে বায়ুতে হ্যাঁ ব্রহ্মত্ব বায়ু তো বায়ু একটা নিজেই উপাদান তার মধ্যে আবার কি উপাদান তাহলে যেহেতু আমরা যৌগমোল ভাগ করছি সেই যৌগ আর মৌল ঐ ভাগের কি কি যৌগ আর বায়ুতে আছে বায়ুমন্ডলের তো অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড এগুলো তাহলে বায়ুমন্ডলের ভর হচ্ছে সাড়ে পাঁচ ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন কেজি হ্যাঁ বিলিয়ন বিলিয়ন মানে টেন টু দি পাওয়ার নাইন গুণন টেন টু দি পাওয়ার নাইন তাহলে কত হবে টেন টু দি পাওয়ার আঠারো হ্যাঁ সাড়ে পাঁচ বিলিয়ন বিলিয়ন কেজি বায়ুমণ্ডল উপাদানগুলো তিন ভাগে তিনটা শ্রেণীর উপাদান আছে একটা প্রধান উপাদান মেজর কম্পোনেন্টস একটা গৌণ উপাদান মাইনর কম্পোনেন্টস আর এটা হলো অতি সামান্য উপাদান ট্রেস কম্পোনেন্টস তাহলে এই চারটা উপাদানের মধ্যে মেজর উপাদান হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন বলা হয় মেজর নাইট্রোজেন আছে আটাত্তর পার্সেন্ট মেজর আর অক্সিজেন আছে বাই একুশ পার্সেন্ট এই পার্সেন্টেজের হিসাবটা কি দিয়ে হয়েছে ওজনে না আয়তনে না মোল সংখ্যায় বলো দেখি বায়ুর উপাদানের যে অনুপাতটা পার্সেন্টেজটা দেওয়া হয়েছে এটা ওজন হিসাবে না আয়তন হিসাবে হিসাবে না না সংখ্যা এটা হচ্ছে মোল সংখ্যা হিসাবে বলতে পারো কারণ আয়তনের হিসাবে মোল সংখ্যার হিসাব বায়ুর জন্য একই হ্যাঁ তাহলে মূল সংখ্যা হিসাবে যা হবে আয়তন হিসাবে তাই হবে আর এটা ওজন হিসাবেও দেওয়া থাকে অনেক সময় তাহলে তোমাকে জানতে হবে যে এইটা অনুপাতটা কি হিসাবে আছে বায়ুর মন্ডলের যে অনুপাত দেওয়া আছে পার্সেন্টেজ যেটা দেওয়া আছে এটা হোয়াট ইজ দা বেসিস মানে অ্যাকাউন্ট কি ইউনিটটা কি মূল অনুপাত আর আয়তন অনুপাত একই অনুপাত এটা তোমরা একটু লিখে রাখো খাতায় কারণ ভবিষ্যতে এর উপরে অঙ্ক আসবে তোমাদের মৌল অনুপাত আর আয়তন অনুপাত যা মৌল অনুপাত তাই হবে এই গ্যাসের ক্ষেত্রে অন্য 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 জায়গায় কিন্তু না শুধু গ্যাসের জন্যই এই সূত্রটা প্রযোজ্য আর এছাড়া আছে আর্গন আর্গনের ভর তো তোমরা জানো যে চব্বিশ চব্বিশ আর্গন হলো নিয়ন আর্গন আর্গন চব্বিশ দুগুণ আটচল্লিশ হ্যাঁ চব্বিশ পঞ্চাশের কাছাকাছি আর কার্বন ডাই অক্সাইড আছে এটা ভর চুয়াল্লিশ আনবিক ওজন তাহলে সেটা আছে পয়েন্ট জিরো থ্রি পৃথিবীর কার্বন ডাইঅক্সাইড এর কারণে পৃথিবীর তাপমাত্রা ওই বজায় থাকে যদি কার্বন ডাই অক্সাইড না থাকতো তাহলে আমাদের তাপমাত্রা মাইনাসের দিকে থাকতো তা কার্বন ডাই অক্সাইড হলো আমাদের গ্রিন হাউস গ্যাস এবং এটা আমাদের খুবই দরকারি একটা জিনিস অনেকেই বলে যে কার্বন ডাই অক্সাইড আমাদের জন্য ক্ষতি করছে আসলে ক্ষতি করছে ঠিকই কিন্তু কার্বন ডাই অক্সাইড নালে আমাদের জীবন ধারণও হইতো না তো সো কার্বন ডাই অক্সাইড কে একটা নিয়ন্ত্রণে রাখতো বেসারা আছে বায়ুমণ্ডলে যেটা এখানে লেখা নাই বলো দেখি কি আছে বায়ুমণ্ডলে অ্যানাদার থিংস আছে আইটা আছে H2O H2O এখানে কি লেখা আছে তোমার জলীয় বাষ্প সর্বোচ্চ চার পার্সেন্ট সর্বনিম্ন জিরো কোথাও কোথাও পানি থাকে না কোথা কোথাও পানি আছে হ্যাঁ তা যেখানে পানি আছে সর্বোচ্চ চার পার্সেন্ট থাকবে চার পার্সেন্ট উপরে উঠলে বৃষ্টিপাত হবে তো এটা একটা লিমিট আছে পানি নিয়ন্ত্রণ করা যাচ্ছে বায়ুতে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তো আর নিয়ন্ত্রণ করা যায় না কার্বন ডাইঅক্সাইড বেশি থাকলে তো আর বৃষ্টি হবে না কার্বন ডাইঅক্সাইড এর তো সো যদি কার্বন ডাইঅক্সাইড বাড়তে থাকে তাহলে এটা আমাদের জন্য সমস্যা এই জন্য আমরা কার্বন ডাইঅক্সাইড নিয়ন্ত্রণ করব নিজেরাই মানুষ হিসেবে আর কার্বন ডাইঅক্সাইড শুধু মানুষেই বিকিরণ করে তা নয় এই যে আমি একটু আগে বিশাল সমুদ্র দেখালাম সমুদ্রের মধ্যে অনেক 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 বেশি সবুজ উদ্ভিদ আছে এবং সেগুলি থেকে অনেক বেশি কার্বন ডাই নিয়ন্ত্রণ করা যায় না কেউ যদি বলে যে জন্য এটা না যে আমি এটা বিশ্বাস করি না কারণ যে কার্বন ডাইঅক্সাইড সমুদ্রের পানি থেকে আরো বেশি কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় মানুষের তৈরি কার্বন ডাইঅক্সাইড এমন কোন ক্ষতি করতে পারছে না তবে হ্যাঁ লোকাল এনভায়রনমেন্ট মানে স্থানীয় যে পরিবেশ এই পরিবেশে প্রভাব বিস্তার করে কিন্তু গ্লোবাল পরিবেশে মানুষের তৈরি কার্বন ডাই প্রভাব খুব কম আছে এসে আমার সাথে অবশ্য মানে আমেরিকান মিল পাওয়া যাবে আমেরিকানরা তাই বলে যে মানুষের তৈরি কার্বন ডাই অক্সাইড আমরা তত প্রভাব বিস্তার করি না যতটা করে হলো তোমার সমুদ্র তো সমুদ্র আছেই ওইটাতে আমাদের প্রভাব বিস্তার করার কিছু নাই আমরা যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপাদন করি সেটা তো আছেই তা কৃষির ভিত্তিতে কি হবে একটা প্রশ্ন উত্তর হয়ে গেল কোনটি উপাদান নির্ভর মন্ডল আমি তো তাপমাত্রা বললাম এখন এর মধ্যে যেগুলো নাম আছে এই নাম মধ্যে কোনটাতে বেশি মানে বস্তু আছে বস্তু দিয়ে নামকরণ করা হয়েছে হ্যাঁ কোনটি বায়ুমণ্ডলীয় উপাদান নয় স্যার ঘ কি কিছু ছিল আর ঘতে কিছু একটা বসানো হবে এখানে তো দেখা যাচ্ছে তিনটার মধ্যে তো একটা আছেই যেটা মানুষের তৈরি c তাহলে এখানে ঘরে যদি কার্বন অক্সাইড বা জলীয় বাষ্প কিছু থাকে কোনো সমস্যা নাই সিএফসি চোখ বন্ধ করে উত্তর এই হচ্ছে আমাদের পরিবেশ রসায়নের পড়া বায়ুর উপাদানের পড়া এরপরে আমরা দেখব আর একটা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সৃষ্টিতে বায়ুর তাপ চাপ ঘনত্ব জলীয় অবস্থার পরিবর্তনের প্রভাব তাহলে কয়েক কিসে কিসের প্রভাব তাপ চাপ ঘনত্ব জলীয় বাষ্পের অবস্থার তাহলে জলীয় অবস্থার পরিবর্তন মানে তাপের পরিবর্তনের প্রভাব কি চাপের পরিবর্তনের প্রভাব কি ঘনত্ব পরিবর্তনের প্রভাব কি জলীয়বাষ্পের যে অবস্থা আছে অবস্থা বলতে আমরা এই হিউমিডিটি বলি তার পরিবর্তনের প্রভাব কি এইগুলা ঘূর্ণিঝড় আর জলচ্ছ্বাস তৈরিতে এই কয়টা জিনিসের প্রভাব আমাদের শিখতে হবে

এই দুইটা সৃষ্টিতে বায়ুর কিছু বিষয়ের প্রভাব আছে সেই বিষয়গুলো হলো বায়ুর চাপ বায়ুর ঘনত্ব এবং বায়ুতে যে আছে তার পরিবর্তনের প্রভাব আমাদের এই যে হেডিংটা যে দেওয়া আছে শিক্ষণ ফলের এই হেডিং থেকেই আমরা এই বিষয়গুলো বুঝতে পারতেছি তো সো হেডিং থেকেই যেহেতু বুঝতে পারতেছি তাহলে আমরা কিছু আমাদের যে রিসেন্ট যে ঝড়গুলো হয়ে গেছে তাদের নামটা আমি একটু স্মরণ করার চেষ্টা করি গত বছর কি একটা ঝড় জানা গেল মনে আছে বা বঙ্গোপসাগরের একটা ঝড় ছিল গত বছর এই করোনার সময় হ্যাঁ আমফান হ্যাঁ তাহলে আমাদের এছাড়া আগেও আমাদের রনু নার্গিস মহা মহাসেন সিডর আইলা এরকম অনেক ঝড় গেছে হ্যাঁ তো এই ঝড়গুলো আমরা জানি যে এই পৃথিবীর অবস্থানের কারণে হয় তো পৃথিবীতে উত্তর মেরুতে তোমরা জানো যে হোয়াইট বিয়ার সে তো পাওয়া যায় আর দক্ষিণ মেরুতে পেঙ্গুইন পাওয়া যায় উত্তর মেরুতে কখনো পেঙ্গুইন পাবে না দক্ষিণ মেরুতে কখনো সেতু ভুল্লুক পাবে না যদি কোথাও সেতু ভুল্লুক দেখো তাহলে বুঝবা যে তুমি উত্তর মেরুতে অবস্থান করতেছ আর যদি যদি পেঙ্গুইন দেখো তাহলে বুঝবা যে তুমি দক্ষিণ মেরুতে অবস্থান করতেছ দুইটা মজার প্রাণী এই প্রাণী দুটো পৃথিবীর দুই প্রান্তে থাকে কেউ কারো প্রাণী একজন নারীজনের সাথে সারা সারা দেখা করতে পারে না বুঝতে পারতেছ ওই বিষয়টা কি তোমরা জানতে না স্যার

মাঝখানে যে চাকাটা সেটা সবচেয়ে বড় এটার নাম হলো বিশুভ চাকা বিশুভ রেখা ল্যাটিচুড লঙ্গিচুড এরকম ইকুয়েটর আর তার উপরে যে চাকাটা এটা সাড়ে ডিগ্রি আমাদের বাংলাদেশের উপর দিয়ে গেছে এটা সাড়ে তেইশ ডিগ্রি নর্থ বলা হয় আর নিচে যে এরকমই দূরত্বে এটা সাড়ে তেইশ ডিগ্রি সাউথ বলা হচ্ছে তার উপরে আর্কটিক সার্কেল আছে আর্কটিকের উপরে ঠান্ডা বেশি আর তার নিচে আছে হলো অ্যান্টার্কিটিক সার্কেল তার নিচে ঠান্ডা বেশি আর্কিটিক সার্কেলে শ্বেত ভল্লুক থাকে অ্যান্টার্কিটিক সার্কেলে পেঙ্গুইন থাকে এই চাকা গুলো পৃথিবীকে এই যে নব্বই জিরো ডিগ্রি তারপরে এই পাশে ডান দিকে নব্বই ডিগ্রি বাম দিকে নব্বই ডিগ্রি এবং পিছন দিকে একশো আশি ডিগ্রি হ্যাঁ এই পৃথিবীকে যে কয়টা ভাগে ভাগ করেছে চাকাগুলো এরকম হ্যাঁ তা এখানে মনে করো এই উত্তর মেরু থেকে আমাদের যে উত্তর মেরু থেকে এখানে হলো ইংল্যান্ড ইংল্যান্ড থেকে রেখা রেখা গিনিস তারপরে নব্বই ডিগ্রিতে কে বাংলাদেশের থেকে আবার একশো আশি ডিগ্রিতে আছে মহাসাগর তা এই হলো পৃথিবীর অবস্থাটা তা এই যে চাকাগুলো যে দেখাইলাম একটু আগে এই চাকাগুলো এইটা এই যে আর্কোটিক ট্রপিক সেন্টার আর ট্রপিক ক্যাপ্রিয়ন এটা কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি আর হলো তো এরকম পৃথিবীকে এরা কয়টা ভাগে ভাগ করছে এই নব্বই ডিগ্রি একটা জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি দুইটা ডিগ্রি তাহলে তিন চারটা রেখা আছে এরা আবার তিনটা চাকা আছে তিনটা চাকায় তাহলে বারোটা ভাগ করবে এই বারোটা পয়েন্ট যে আছে এই বারোটা পয়েন্টের এই সাড়ে ত্রিশ ডিগ্রি নর্থ এবং নব্বই ডিগ্রি ইস্ট এই যে জায়গাটা এই জায়গাটা কোথায় জানো এই যে পয়েন্টটা যে দেখাচ্ছে হ্যাঁ এই এই পয়েন্টটা পয়েন্টটা কোথায় বলতে পারবে মজার জায়গা হ্যাঁ সেই পয়েন্টটা হলো বাংলাদেশে আর বাকি যতগুলো জায়গা ছিল সব মহাসাগরের ভিতরে সাগরের ভিতরে বারোটা যা পয়েন্ট হয় বারোটা পয়েন্টের মধ্যে একটাই পয়েন্ট হলো ভূমিতে আর বাকি সব হলো সাগরে এবং ভূমিতে সেটা কোথায় সেটা হলো ভাঙ্গা উপজেলা আছে না ফরিদপুরে এই ভাঙ্গা উপজেলায় এবং এখানে আমরা আমাদের বাংলাদেশে একটা শেখ মুজিব সেন্টার করতেছি হম শেখ মুজিব স্যাটেলাইট সেন্টার করতেছি তো এই ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আমাদের একটা পয়েন্ট এই বারোটা পয়েন্টের একটা পয়েন্ট একমাত্র ভূমির পয়েন্ট যেটা পৃথিবীতে সেটা হলো আমাদের বাংলাদেশের ভিতরে সেতুর দক্ষিণে এবং খুব মজার জায়গা এখানে আমাদের একটা স্যাটেলাইট সেন্টার তৈরি করা হচ্ছে সেখানে এবং এটা একটা মজার বিষয় যে একটা ভৌগোলিক ভাবে জন মানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে পয়েন্টটা অন্য কোনো দেশে থাকলে তারা লাফালাফি করতো যে আমাদের দেশে আছে আমরা এটার মালিক আর আমাদের দেশে থাকার পরও আমরা কিন্তু কিছুই বলিনি এতদিন তা তোমরা একটু খেয়াল রাখবে যে আমরা কিন্তু একটা ভালো একটা পয়েন্টের অধিকারী হ্যাঁ ভাঙ্গা উপজেলা এখানে এই ভাঙ্গা উপজেলায় আমাদের সেই পয়েন্টটা এখানে আমরা করতেছি তাহলে এটা একটু মনে রাখবে এটা একটা গর্বিত জায়গার অধিকারী আমরা বাংলাদেশের মানুষটা আমরা এই পয়েন্ট গুলো পাইলাম হ্যাঁ ট্রপিক এই যে মকর ক্রান্তি কর্কট ক্রান্তি যেটা আমাদের বাংলাদেশে উপর দিয়ে গেছে এই কর্কট ক্রান্তি কুমিল্লা ভাঙ্গা হরিদপুর দিয়ে গেছে আমাদের এই জুন মাসে তেইশ তারিখে এখানে তোমার সূর্য আসবে এর এর উপর দিয়ে সূর্য যাবে তো সো এটা একটু মাথায় রাখবে যে ওই দিন সবচেয়ে গরম হয় আমাদের দেশে তারপরে এই জায়গাগুলো একটু মনে রাখবে আর বাকি যে বিষয়গুলো আছে যে কেন ঝড় বৃষ্টি হয় সেটার কারণ বিজ্ঞানীরা খুঁজে বের করছে হ্যাঁ তোমরা যে সাইক্লোন দেখো সাইক্লোনের এটা একটা ছবি স্যাটেলাইট থেকে তোলা ছবি এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটাকে বলা হয় সাইক্লোনের চোখ আই অব দি সাইক্লোন হ্যাঁ এবং সাইক্লোনের মেঘগুলো দেখো কত দূর বিস্তৃত কয়েক হাজার মানে এক হাজার দেড় হাজার কিলোমিটার এই যে দূরে একটা মেঘ আছে এটা কিন্তু এই সাইক্লোনেরই মেঘ এই আমরা দেখি যে প্রশান্ত মহাসাগরে ঝড় হইতেছে প্রশান্ত মহাসাগরে ঝড়কে বলে টাইফুন আমাদের আমাদের বঙ্গোপসাগরে ঝড়কে বলা হয় সাইক্লোন আর আর অ্যাটলান্টিক মহাসাগরে যে ঝড় হয় তাকে বলা হয় হেরিকেন এই এই সাইক্লোন গুলোর মাঝখানে এটা চোখ বলা হয় এই সাথে চোখের যে দেয়াল থাকে এটা দেয়াল দেয়ালের ভিতরে আবার বাতাস একদিকে বয় এদিকে একদিকে বয় এদিকে একদিকে বয় এ পরস্পরের বিপরীত দিকে বাতাসগুলো বয়ে যায় এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে সাইক্লোনকে সাইক্লোনের অ্যানাটমি অ্যানাটমিটা চিনতে হবে তোমাদেরকে যে সাইক্লোনের কোন অংশকে কি বলে এবং কোন দিকে কত বাতাস থাকে কত স্পিডে বাতাস বয়ে যায় এটা একটু খেয়াল রাখতে হবে সাইক্লোনের এই যে ভিতরে যে অংশটা আই যেটা প্রায় পঞ্চাশ ষাট সত্তর আশি কিলোমিটার চওড়া হয় দুইশো চল্লিশ থেকে দুই দুইশো কিলোমিটার পর্যন্ত চওড়া হয় এটা এবং এখানে কোনো বাতাস থাকে না এখানে খুব গরম থাকে খুবই গরম থাকে যখন সাইক্লোন বয়ে যায় কোনো জায়গা দিয়ে যখন চোখটা যায় উপর দিয়ে তখন সেখানে গরম লাগে দিনের বেলায় দেখবে যে লোকজন গায়ে কাপড় চোপড় রাখতে হচ্ছে না করতেছে অস্বস্তিকর গরম তো সাইক্লোনে দুই দিকেই ঠান্ডা বাতাস কিন্তু মাঝখানে খুবই গরম এবং এখানে শূন্য অবস্থা থাকে চাপ খুব কম থাকে সাধারণ বায়ুচাপ হলো তোমার ওয়ান অ্যাটমসফেয়ার মানে এক হাজার তেরো কিলো কি মিলিবার বা হেক্টোপেসকেল এক হাজার তেরো মিলিবার চাইতে যদি তেরো মিলিবারও কম হয় তাহলে কিন্তু তোমার ঝড় হতে পারে এটা একটু মনে রাখবে যে হাজারের চাইতে যখন ইয়া কমে আসে ওই চাপ কমে আসে তখন ঝড়ের সম্ভাবনা থাকে তাহলে সামান্য এক হাজার তেরো থেকে তেরো গমছে বা চোদ্দ গমছে তাতেই তোমার ঝড়ের সম্ভাবনা আছে তো এইটা একটু মনে রাখতে হবে চাপের বিষয়টা বায়ুমন্ডলের চাপ হলো সাধারণ বায়ুমন্ডলের সাধারণ চাপ কত কত বললাম যেন বায়ুমন্ডলের সাধারণ চাপ হলো এক হাজার তেরো মিলিবার হ্যাঁ মিলিবার অথবা হেক্টোপেস্টার অবস্থান কি সাড়ে তেইশ ডিগ্রি নর্থ আর হলো তোমার নব্বই ডিগ্রি ইস্ট এই জায়গাটা একমাত্র সমুদ্রের মধ্যে এটা এই ল্যান্ডের ভূমিতে সেটা বাংলাদেশে এই জায়গাগুলো মনে রাখবে আর এই হল বায়ু চাপ যেটা দিয়া সাধারণ চাপের চাইতে যদি এর চাইতে চাপ কম হয় মিলিবারের কম হয়ে গেলে এক হাজার তখন ঝড় হতে পারে হ্যাঁ ঝড় হওয়ার একটা কারণ আমরা জানলাম এছাড়া আরো কারণ আছে হ্যাঁ একটা কারণ জানলাম যে এক হাজার মিলিবারের চেতে কম হবে চাপ তোমার ঝড় হবে তাহলে ঝড় হওয়ার কারণ আমরা একটুখানি জানলাম এবং এটা আমরা সামনে শিখবো অনেক বড় অনেক কিছু বিষয় আছে যেহেতু ঝড় হয় তোমার বায়ু বায়ুতে বায়ু হলো গ্যাস তাহলে গ্যাসের বৈশিষ্ট্য গুলো আমাদের জানতে হবে গ্যাস কাকে বলে গ্যাসের আয়তন কি গ্যাসের চাপ কি গ্যাসের পরিমাণ কেমনি হিসাব করতে হয়